রাজধানী ঢাকার একটি দরিদ্র এলাকা। একজন দরিদ্র মাতা সুফিয়ার সংসার, পাড়ার প্রতিবেশীর কাপড় চোপড় সেলাই করে যার সংসার চলে। সে জানে বেশি দিন সে বাঁচবে না, তবুও তার একান্ত চেষ্টা তার একমাত্র সন্তানকে যদি দাঁড় করিয়ে যেতে পারে। সুফিয়ার পালিত সন্তান নান্টু, মায়ের কাজে সে সহযোগিতা করে, অসুস্থ মায়ের সেবা করেই যেন তার শান্তি। সুফিয়ার নিজের সন্তান শ্রাবণ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, মা তার জন্য যে কত কষ্ট করছে তা সে মর্মে মর্মে উপলব্ধি করে, তাই সে পড়াশোনার ফাঁকে যতটুকু সম্ভব মাকে সাহায্য করে। অসুস্থ মায়ের কাপড় চোপড় পর্যন্ত নিজের হাতে ধুয়ে দেয়। কলেজে যাব মা। তোমার কাশিটা দেখছি আবার বেড়ে গেছে মা, আজ তোমাকে ডাক্তার চাচার কাছে নিয়ে যাব। আচ্ছা বাবা, নিয়ে যাস, এবার কলেজে যা। নান্টুকে দিয়ে পাঠিয়ে দেবে, কই পাঠালে না তো? মাজেদ কাকা, আস্তে কথা বলুন। তুই চুপ কর শ্রাবণ। মাজেদ ভাই, সামনের সপ্তাহে নান্টুকে দিয়ে টাকাটা পাঠিয়ে দেব। টাকা দিতে পারোনি, ভালো কথা, দরকার হলে দু মাস পরে দেবে, কিন্তু ডেট দিলে ডেট ঠিক রাখবা। সময় অসময়ে মাজেদ ভাই আমাকে অনেক উপকার করেছে। শ্রাবণ, তোকে একটা কথা বলি, কেউ যদি কখনো তোর কোনো উপকার করে
জীবন দিয়ে হলেও তার প্রতিদান দিবি। ঠিক আছে, তোমার কথা আমি জীবন দিয়ে হলেও পালন করব। এবার আমি যাই মা। আজকে ডায়েরি কর ভাইজান, 80 টাকা। আজ এক প্যাকেট সিগারেটের দাম দিলাম। জব্বর, মামদার পুতরে 81 নম্বর পাতাটা পয়রা হোনা। ছোট চায়ের দোকান, 2 প্যাকেট ব্যানসন অথবা 2 প্যাকেটের খুচরা মূল্য নগদ আদায় যোগ্য, আদেশ ক্রমে কর্তা। ভাইজান, আমি গরিব মানুষ, প্রত্যেকদিন যদি আপনাকে 2 প্যাকেট সিগারেটের দাম দিই তাহলে আমি বাঁচুন কেমনে? এই হালার পুতরে বাইর কর, লেকচার শুরু করছে। ওরা কারা হোসেন ভাই? কর্তার লোকজন ভাইজান। আল্লাহ যে কবে জালিমগো হাত থেকে বাঁচাইব আমাকে। তুমি লেখাপড়া করবে না, চাকরি করবে, চাকরির জন্য তো পাগল হয়েছো কেন? তুমি যেহেতু ভালো ছাত্র, লেখাপড়া শেষ করো, জীবনে বড় কিছু হবার চেষ্টা করো। আমার জীবনে বড় কোনো স্বপ্ন নেই স্যার। সবাই তো স্বপ্ন দেখে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আমি স্বপ্ন দেখি ছোটখাটো একটা চাকরি করব, আমার মায়ের মুখে চারটা ভাত তুলে দেব। তোমার কথা শুনে আমি যতটা অবাক হয়েছি তার চেয়ে বেশি অভিভূত হচ্ছি। তোমার মতো সন্তান এখন আমাদের দেশে আছে। তুমি কাল পরশু এসে তোমার সার্টিফিকেট নিয়ে যেও, আমি নোট দিয়ে দেবো। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ চাচা, কর্তারে কি ফোকন্নি পাইছেন? আপনার বাড়ি নাকি তিনতলা, তাই কর্তা এই 3টা মিষ্টির প্যাকেট পাঠাইছে। 3 প্যাকেটে 3 লাখ টাকা কর্তার মিষ্টি খাওয়ার জন্য পাঠাইবেন। মিষ্টি খাওয়ার জন্য 3 লাখ টাকা? বাড়ি করতেছেন 3তলা, 3 লাখ টাকা না দিলে 1তলা, 2তলা, 3তলা হাইটে হাইটে উঠবেন কেমতে? হাঁটুর নিচ থেকে তো থাকবো না। 3 লাখ টাকা পাঠাইয়া দিবেন, নইলে কাম কাজ কিন্তু সব বন্ধ। এই মিষ্টির প্যাকেট গুলা চাচারে দে দে। মাইন্ড করেন না চাচা, কর্তার আদেশ, আমার কি? হায়রে সোনার বাংলা, তোমার বুকে এমন লোকও হাঁটে যার মিষ্টি খেতে লাগে 3 লাখ টাকা? তুমি রুটি কলা নিয়ে আইসো আমারে খাওয়ায় পিলতে গল্প করতে? না রে পারু, তোরে খাওয়াইতে না, আমি নিজে খাওয়ানোর জন্য আনছি। এখানে কেন, দুনিয়ায় আর জায়গা নাই? এক চোখে এক হাত দিয়া এক মুখে খাইতে আর ভাল লাগে না। তুই যদি নরম হাতে খাওয়াই দিতি। আহারে আমার কষ্ট রে। মা প্রতিদিন দুপুরে শ্রাবণ রে খাওয়ায়, কি মজা করে শ্রাবণ খায়। তাহলে মার কাছে যাও, আমার কাছে কি? না, তুই খাওয়াইলে একটা মহাব্বতের ব্যাপার আছে না? হলো এই দুপুর বেলা খালি পেটে মহাব্বতের গল্প শুই না, আমার পেট ভরবো না। আপনি এখন যাও, আমি ভাত খামো। বুঝলি না রে পারু, তুই বুঝলি না, যেদিন বুঝবি সেদিন শিক্ষার ভরে কানবি। দরকার নাই আমার দুপুরের খাওয়ানোর, দরকার নাই, রাইখা গেলাম, তুই খেয়ে লইস। Thank you.
এই কথাটা আমার শ্রাবণকে বলবেন না, ও জানলে ভেঙে পড়বে, ওর লেখাপড়া হবে। জি ম্যাডাম, বলবো না। হায় রে মা, ডাক্তার চাচা কি বলল? বলল আগামী সপ্তাহে আবার দেখা করতে, জটিল কিছু না। মা, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, চল চলো। শ্রাবণ, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয় না। তোর নামে ব্যাংকে আমি 25,000 টাকা জমিয়েছিলাম। কই, আগে তো কখনো বলনি, আর এখনই বলছো কেন? না মানে হঠাৎ করে মনে হলো, তাই বললাম। আমি চেক বই সই করে রেখেছি, যে কোনো সময় তুই তুলে আনতে পারবি। ওই টাকা তুলে আমি তোমার চিকিৎসা করাবো। ভাই একটু আসতে যাও। ওজুফার দুই পেটিকোটের মজুরি 80 টাকা, কাজলের দুই ব্লাউজের মজুরি 40 টাকা, 6 মনের মায়ের জামার মজুরি 50 টাকা, আর সোনালি সেলোয়ার কামিজের মজুরি 120 টাকা। মোট হইল 120, 50 আর 10, 290 টাকা। এইখান থেকে মারে কইয়া 10টা টাকা চুরি করুম, চুরি কইরা আমার পারবিনে লেগে এক মুঠ চুরি কিনুম। মা, ও মা, মা, আচ্ছা কুমা, এই মা, আমি 10 টাকা নিলাম। মা, আরে এখনই মাকে একটা ওষুধ খাওয়াতে হবে, তুই এক গ্লাস পানি নিয়ে তো যা। আচ্ছা আচ্ছা। মা, ও মা, মা রে, মা ওষুধ খাবে। মা, 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 আজ 3 দিন হয়ে গেল, এই কয়দিনে তোমরা একরকম না খাইয়ে কাটাইলা। একটা ভাত মুখে দাও, মানুষ তো আর চিরদিন বাইসে থাকে না। তোমরা না খেলে চাষির আত্মা কষ্ট পাইব। আহো ভাই, দুগা ভাত খেয়ে লো। আহো, আমি ভাত খাবো না বোন, নানটুকে খাওয়া। তোর খাইতে মন চায় না, আর আমার খুব খাইতে মন চায়। ও ঠিকই কইছস, তুই সত্য কথা কইছস, মা তো তোর একলা, আমার তো মা না, আমার রাস্তার থেকে কুড়ে আনছিল,
আমার কষ্ট লাগবে কে আমার আমার কষ্ট লাগবে কে না রে নান্টু আমি ওষুধ ভেবে কথাটা বলিনি তুই জানিস না দুপুরে মাতার নিজ হাতে আমাকে তুলে খাওয়াতো দুপুরের খাবার আমার জীবন থেকে নাই হয়ে গেল রে শ্রাবণ বাবাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মা তো গরিব মিসকিনদের খুব আদর করত যদি সম্ভব হয় কিছু গরিব মিসকিনদের খাইয়ে দিও তোমার মায়ের আত্মা শান্তি পাবে শ্রাবণ তোর নামে ব্যাংকে আমি 25,000 টাকা জমিয়েছিলাম মার এত কষ্টের টাকা আমার জন্য খরচ করব না আমি মার টাকা মার জন্যই খরচ করব আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইজান ব্যাংক থেকে যে টাকাগুলো তুই লাগলেন সেইগুলা ভাই করে ভাই আমার মা মারা গেছেন এই টাকা দিয়ে আমি কিছু গরিব মিসকিন খাওয়াবো আচ্ছা ভাইজান আমরা হলাম বড় মিসকিন টাকা পয়সা যা আছে দিয়ে দেন খানা খা ঝামেলা করে না তো আহা ওরা লোক ভালো না দেখেন না আপনার প্যাটে কেমনে নল ঢাকায় রাখছে একটা টাকাও দিবি না শ্রাবণ তাই শালার পো চুপ তাই নামা শালা গো নামা ভাইজান ভাই আপনার পায়ে ধরে ভাই আমার 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 টাকাটা নেবেন না ভাই চল কর্তার কাছে যাই ওরা কর্তার লোক এখন তো কর্তারে পাবি না সন্ধ্যার পর নাইট ক্লাবে যেতে হইব জীবনে হে চোখের জলে খেলো
হার্ট। ডায়েরি থেকে আসছে 120,000 টাকা। বাড়িওয়ালা চাচা মিষ্টি পাঠাইছে পুরা 3 কেজি। কাফরুলের ইজ্জত ভাই আপনার সম্মানী পাঠাইছে পুরা 1,50,000 টাকা। ঠিক আছে, তোরা রুমে যা, জি আনন্দ ফুর্তি কর। দেনা পাওনার হিসাব খুব একটা ভালো না করতা, মাত্র 25,000 টাকা। মাত্র 25,000? ভাই ভাই, এই টাকাগুলো আমার, এগুলো আমাকে দিয়ে দিন। এই টাকাগুলো দিয়ে আমি আমার মৃত মায়ের নামে কিছু গরিব মিসকিন খাওয়াবো। আরে এত বাজনা বাজাইস না, যারা ভাই যা আছে আগে তাগো আত্মার শান্তিতে, যে মরছে ওই তো শান্তিতেই আছে। প্লিজ ভাই, আপনার দুটি পায়ে পড়ি, আমার মা অনেক কষ্ট করে নিজের চিকিৎসা না করিয়ে এই টাকাগুলো জমিয়েছেন। প্লিজ ভাই, আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন। তোর মায় বিনা চিকিৎসায় মরছে, না আঙ্গুর বেদনা খায় মরছে, তাতে আমার কি? আমি কি দান বাক্স খুইলা বইছি যে চাইবো ওরাই দিতে হইব? আমরা দান ঘরে তোর জন্য আসি নাই, আঙ্গুরটা আঙ্গুর দিয়ে দেন। ভাই ওকে ছেড়ে দিন ভাই, তোর তো সাহস কম না, মুখের উপরে কথা। আজ তোকে ছেড়ে দিয়ে গেলাম, এরপর তোর জীবনটা আমি বের করে নেব। আর চোখে মুখে আমি যে দাহ দেখছি, আর এখন বাধা দিতে গেলে সেই দাহতে চলে যাবে। আমি সময় মতো সেই আগুন নিভায়া ফেলামু, একটু ধৈর্য ধর।
ভাই কি কাটবেন না? তোর জন্মদিন, তার তুই ঘুমে আসো সন্ধকার কবরে। ওই পোলার নাম শ্রাবণ, আমাকে পাশের মহল্লাই থাকে, আপনি হুকুম দিলে। না বুলেট, এইস আমার লালার জন্মদিন, এইস কোন রক্তপাত না। আগামীকাল আমি নিজে ওই শ্রাবণের মরণ বাজনা বাজায় দিমু, মরণ বাজনা। তোমার স্বপ্নের কথা শুনে আমি অবাক হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম। আমার ইচ্ছে ছিল আমি একবার তোমার মাকে দেখব। আই এম সরি মাই বয়, আই এম সরি। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারলাম না স্যার, জীবদ্দশায় মায়ের জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু আমি আমার মায়ের জন্য যেন এমন কিছু করতে পারি যাতে আমার মায়ের আত্মা শান্তি পায়। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার? অবশ্যই মাই বয়, অবশ্যই। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। May I come in, sir? Yes, come in. বসুন। প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক বড় বড় স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, তাই না ম্যাডাম? হ্যাঁ, হঠাৎ এ কথা বলছেন কেন স্যার? এইমাত্র যে ছেলেটি আমার রুম থেকে বেরিয়ে গেল, ছেলেটার স্বপ্নের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি স্বপ্ন স্যার? ছেলেটার স্বপ্ন ছিল ছোট্ট একটা চাকরি করে দুবেলা মায়ের মুখে দুটো ভাত তুলে দেবে। কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, কদিন আগে ছেলেটার মা মারা গেল। আমিও কেমন দুর্ভাগা, এমন হিরের টুকরো ছেলেকে যিনি গর্ভে ধারণ করেছিলেন সেই মহিষী নারীকে একটি বার দেখার সুযোগ পেলাম না। তারপর বলুন ম্যাডাম, নতুন কলেজ কেমন লাগছে? ভালো স্যার, আজ আমি বেশি দেরি করতে পারবো না, নতুন বাসায় উঠেছি, গোজগাজ করতে হবে। আসি স্যার। ওকে, নো প্রবলেম, আপনি আসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, তুই আমার জান বাইর করে নিবি? তাই আমি তোর জীবন পাখিটা বাইর করে বাজনা বাজা আকাশে উড়ায় দিব। বাজনা বাজাও। Yeah.
দেখ তো ফাইলে কি আছে। সার্টিফিকেট কর্তা আগুন জানা পুরা সাই কইলা দে। সামনে একটা লোক পড়ে আছে। হ্যাঁ কোথায়? ড্রাইভার! জি ম্যাডাম। এদিকে এসো, ধরো ধরো ধরো। শেষ হলে ব্ল্যাকটা নিয়ে এসো। জি ভাই। জি, এই কার্ডটা দিয়ে গেলাম, যদি ওর কোনো আপনজন না আসে তাহলে আমাকে একটু জানাবেন। ওকে ম্যাডাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। নান্টু, আমি হাসপাতালে এলাম কি করে? তোর কলেজের নতুন ম্যাডাম, তোর হাসপাতালে নিয়ে এসে। হ্যাঁ, উনি যদি রক্ত না দিতেন তাহলে আপনাকে হয়তো বাঁচানো যেত না। প্রফেসর শায়লা আফরোজ। কলেজ ক্যাম্পাসে তোর অস্ত্র নিয়ে চলাফেরা করিস, এসব ভালো না বন্ধু। জায়গাটা তুই এসব বুঝবি না, ভালো ছাত্র লেখাপড়া করছিস কর। দোস্ত, নিদানে পড়লে বুঝবি। কোনো কিছু বন্ধ হবে না, সব চলবে, সবাই এনজয় করো। আই ম্যানেজারের বাচ্চা, আমার হুকুম ছাড়া বাজলে বাজে কেন? ক, তোর বাজনা শেষ, আজ থেকে আমি যা বলবো তাই হবে। ফকিনের পোলা দিয়ে হন মরে নাই, আইস তোর আমি এখানে জ্যান্ত কবর দিমু। এই বাজনা বাজা। Thank you.
এই এলাকার কর্তা, আর আজ থেকে আমি হলাম তোর গুরু। কি বলেছি বল? বল গুরু। আজ থেকে এই এলাকা আমার, এর পর যেন তোকে এক মুহূর্তের জন্যও এই এলাকায় না দেখি। বুঝলেন ভাই, কর্তা হইল বর্তা আর শ্রাবণ হইল গুরু। আজ থেকে নতুন জীবন শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শাইলা আফরোজ বলছি। জি ম্যাডাম, বলুন। আচ্ছা, আমি সেদিন একটা ছেলেকে 9 নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়েছিলাম, ওর অবস্থাটা জানাবেন? জাস্ট এ মিনিট ম্যাডাম, উনি তো আজ বিকেলে রিলিজ নিয়ে চলে গেছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ।
শরীরটা ভালো তো? হ্যাঁ আপা, আমি ভালো আছি। আরে কোনো টেনশন করো না তো। এই তো প্রেসার টেসার বাড়েনি তো? না বাড়েনি। তোমার নতুন কলেজ কেমন আপা? ভালো রে। মেঘলা কই আপা? ওকে একটু দাও না ডেকে। আচ্ছা তুই লাইনে থাক। মেঘ, মেঘ, জি ফুপি, এই যে তোর বাবা ফোন করেছে। হ্যালো বাবা। বাবা, আমি তোমার উপর খুব রাগ করেছি, তুমি আমাকে ভুলেই গেছো। আচ্ছা তার আগে বলো তুমি কেমন আছো, এতদিন পর কেন ফোন করলে, তুমি আসবে কবে? ধীরে বৎস, ধীরে। প্রথমে আমি ভালো আছি, কাজে খুব ব্যস্ত ছিলাম তাই ফোন করতে পারিনি, আর এবার আসতে একটু দেরি হবে। তবে তোর জন্য কিন্তু আমি অনেক কিছু কিনেছি। ম্যানেজ, কি কি কিনেছো? চমৎকার একটা ড্রেস কিনেছি, যেটা তুমি অনেকবার চেয়েছো। ও বাবা, থ্যাংক ইউ। আর কি কিনেছো? আর একটা ব্রেসলেট। ব্রেসলেট? বাবা, ইউ আর সো সুইট। আর কি? আর একটা আছে, বিগ বিগ সারপ্রাইজ। প্লিজ বাবা বলো না, কি বিগ সারপ্রাইজ বলো না। এখন তো বলা যাবে না, এসে তারপর বলল। ভূপি, 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 বাবার সাথে কথা বলো। হ্যাঁ হলো। আচ্ছা ফুপি, তুমি যে সেদিন বললে একটা ছেলেকে হাসপাতালে নিয়েছো, রক্ত দিয়েছো, তারপর কি আর কোনো খবর নিয়েছো? হ্যাঁ, সেদিন ফোন করে জানতে পারলাম ছেলেটা রিলিজ নিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, বাবা বলেছে আমার জন্য একটা ব্রেসলেট কিনেছে, আরো কত কিছু কিনেছে। আপনাকে এই এলাকায় নতুন দেখছি তো, তাই একটু কথা বলে ফ্রি হয়ে নিচ্ছি আর কি। জি, আপনি একটা মহামূল্যবান কথা বলেছেন, এবার আমি যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল আবার দেখা হবে। চলো।
হোসেন ভাই, তোমার বিল কত হয়েছে? বিল দেওয়া লাগবে না ভাই। দেখো, প্রতিদিন তোমার মুখে একই কথা শুনতে ভালো লাগে না। তুমি যদি এরকম করো তাহলে আর কোনোদিন তোমার দোকানে চা খেতে আসবো না। নাও ধরো। মিয়া ভাই, মাফ করে দেন মিয়া ভাই, তো আমার দোকানে চা খাওয়া বন্ধ করেন না মিয়া ভাই। আপনার রুচিলাই এখন শান্তিতে ব্যবসা করতেছি। চল। কিরে গুরু, শায়লা ম্যাডামের ঠিকানা নিয়েছি। তাই নাকি? ওঠ। দরজাটা আটকা, আমরা বাজারে যাচ্ছি। আচ্ছা যাও, আটকাচ্ছি। হ্যালো স্বপ্না, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? দরজা খোলা আছে, যার জন্য তোকে ফোন করা। কলেজে তো বলতে ভুলেই গেছি। ইকোনমিক্সের ভালো নোট আছে? ও, তাহলে আর তোকে ফোন করে লাভ হলো না। রাখি, ভাষায় আসিস। আসসালামু আলাইকুম। আপনারা কাকে চান? পাথরে গেল নাকি? হ্যাঁ গুরু। কি হলো, কথার জবাব দিচ্ছেন না কেন? আমরা শায়লা ম্যাডামের কাছে আইছি। উনি কি বাসায় আছেন? না, খুবই বাইরে গেছেন। ফিরবে কখন? মাত্র গেলেন, ফিরতে দেরি হবে। তাহলে আমরা একটু বসি। কেন আসলেন বললেন না তো? শায়লা ম্যাডাম বুঝি আপনার ফুপি? জি। আপনার ফুপি সেদিন গুরুরে হাসপাতালে নিয়ে রক্ত দিয়ে জীবন বাঁচে, তাই আমরা কৃতজ্ঞতা জানাইতে আসছিলাম। ফুপি আসলে আমি আপনাদের কথা বলবো। আপনার নাম কি গুরু? আমার নাম শ্রাবণ। তাহলে আমরা আসি আপামনি। আচ্ছা, এই আর একটা কথা, এই মহল্লার কোনো বাজে পোলা পাইলে আপনারা কিছু কইলে খালি কইবেন নাংটু, আর ধুর কইবেন গুরু আপনাকে পরিচিত। দেখবেন আপনারা সবাই মহারানীর মতো সালাম করতেছে। এই তাহলে আমরা আসি আপা, চলো গুরু। আসি, বাই। এই আপামনি, আপনার নামটা কি? কেন, নাম দিয়ে কি হবে? না মানে এতক্ষণ কথা কইলাম কিন্তু আপনার নামটা জানা হইল না, জিনিসটা খারাপ দেখা যায় না। আমার নাম মেঘ। ও, মেঘ, খুব সুন্দর নাম। আসসালামু আলাইকুম। তুমি আমার রানী, এই মেয়ে, তুমি আমাকে দেখে অমন করে ভেঙচি কাটছো কেন? আমাকে তোমার সহ্য হয় না?
তুমি আমাকে মারবে? মারো মারো, মেরে আমাকে রক্তাক্ত করে ফেলো। আমাকে মারলে কষ্ট পাবে কে? তুমি, তুমি তো কাঁদবে। এই লজ্জাবতী, আমাকে দেখে লজ্জায় মুখটা লাল হয়ে গেছে? তোমার এই লজ্জা রাঙা মুখের হাসি দিয়ে গড়ব আমার স্বপ্নের পৃথিবী, যেখানে থাকব শুধু তুমি আর আমি। আমরা দুজন ছাড়া সেই পৃথিবীতে আর কেউ থাকবে না, আর কেউ না। খালি আমার সাথে রাখো। কর্তা, এভাবে এলাকায় থাকা যায় না। লোকজন এলাকায় আমাদের দেখে পাত্তাই দেয় না। আপনি একটা কিছু করেন কর্তা। বুড়োদের বলল সবাই বাজনা বাজায়, কয়েকটা দিন ঝিম মেরে থাক, আর শ্রাবণের বাজনা বাজানোর ব্যবস্থা কর। এ প্রাণীটা রাস্তায় মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। না এই ছেলেগুলি কি সেদিন আপনার সাথে বেয়াদবি করছিল? না মানে ইয়ে মানে আপা আমাদের মাফ করবেন, আপনি মাফ না করলে আজ আমাদের মেরে ফেলবে আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, এবার পা ছাড়ুন প্লিজ। রিকশা চলো। এক মিনিট, তুমি খুব সুন্দর। আমি এর আগে তোমার মতো এত সুন্দর মেয়ে আর কোনোদিন দেখিনি। প্রথম দেখাতেই আমি আমি প্রথম দেখাতেই আমি প্রথম দেখাতেই তোমাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি করে যে বলবো। কাল্লার কথা কর। আজও বলতে পারলাম না। তুমি একা দশটা পুরুষ মানুষে ঘায়েল করতে পারো, কিন্তু একটা মায়ের সামনে দাঁড়ায়া তার প্রেমের কথা কইতে পারো না? পূর্ব কোনো অভিজ্ঞতা নাই তো। গাড়িতে উঠতে টান দিও না, কিনছো তো একটা দোতলা হোন্ডা, সিঁড়ি বেয়ে ওঠার লাগে আসতে। বাপরে সব তারা ঝরে যাবে, তোমাকে দেখা পারবি কে দাদি? তোমাকে দেখার সাত গোলাপি এখন কমপ্লিট। পারু আমার পারু মেন্টার গলা বাজ মনে হয়। দেখছি নাম টাম কেমন কয়। হ্যাঁ আমি নান্টু, নান্টু রাজ। নান্টু রাজ কাল নাই কুত্তার বাঘা নাম। নন্সেন্স, কুত্তার সাথে তুলনা। দেখ পারবি তুই কিন্তু আমার অপমান করতেছ। ভালোবাসার মানুষে অপমান করতে নাই। আহারে আমার ভালোবাসার মানুষটা রে। কেন আমি কি তোর অযোগ্য? শাট আপ। তুই জানোস ইচ্ছা করলে এই মুহূর্তে
তোরে আমি জোর কইরা বিয়া করতে পারি কিন্তু আমি তা করব না কারণ আমি জানি জোর করে ভালোবাসা হয় না এই রকম ট্র্যাজেডির সময় কেডা আবার ফোন করলো চুপ গুরু আমি রাস্তায় আছি চাবন ভাই ফোন করছে তুই আমার তাড়াতাড়ি মায়া মানুষ সাজাই দি মায়া মানুষ তো তুমি কি করবা এত কথা কোন টাইম নাই যা কইছি তাই কর আসবানা আমার সরম করে তোমার লাগে তো এখন আমার বিয়ে হয় নাই তোমার মনে খুব সুন্দর লাগতেছে তাই না পারবেন পারবেন এক গ্লাস পানি দে তো মা আব্বা তো নাই পড়ছে অসুবিধা নাই ওর কি আমি তো মেয়ে মানুষ চলো চলো মায়ের খেডা রে মা পরিবার আপা এদিক দিয়ে কামে আইছিল আমার লগে দেখা করতে আইলো ভালো ভালো তা মায়াটারে কিছু খাইতে দিছো খাবা স্যান ঘরে মধু আছিল মুড়ি দেখাইতে দিছি আচ্ছা আচ্ছা খুব ভালো করছো তাহলে আমি আসি খালু সালাম আলাইকুম আচ্ছা মা আলাইকুম আসসালাম মাইয়া মানুষ এত লম্বা আপনি কারে চান এইটা কি মেঘলা আপু মনিক বাসা হ্যাঁ কিন্তু আপা তো বাসায় নেই আমি মেঘলা আপার বান্ধবী স্বপ্ন আপা গো বাসায় কাম করি মেঘলা আপু মনি আমার গো আপু মনির কাছে নোটস পাইছে তাই আমি দিতে আসছি আমার কাছে দেন আপায় আসলে আমি কার কাছে দিমুনি না না স্বপ্ন আপাই কয়েছে আমি যেন নিজ হাতে মেঘলা আপার পড়ার টেবিলে রাখা যাই ও আচ্ছা তাহলে আসেন খুব পিয়াস লাগছে এক গ্লাস পানি দিবেন আপনি একটু বসেন আমি পানি নিয়ে আইতাছি আচ্ছা এত কষ্ট করে আইলাম আর আইসা যখন একটা দোতারা পাইলাম দুটা টোকা দিয়ে গেলে কম খারাপ হয় না নেন খান মিষ্টির কি দরকার আছিল খালি পানি দিলেই তো হইতো আপনি অনেক সুন্দর মনে হইতেছে টোকা দিলে বাঁচব আপনি আমার লগে সই পাতাবেন সত্যি আপনি আমার লগে সই পাতাবেন হ্যাঁ সত্যি সই আপনি শরীরে তো শক্ত কেন গরিবে শরীর আর কত নরম থাকবো সই আপনি মনে হয় তুলার আসি তাই আপনার শরীরটা তুলার মতো নরম তাহলে আমি যাই আবার আসুম না হ্যাঁ আচ্ছা ছেলে তুমি সিগারেট খাও কেন তোমার টেনশন তুমি জানো না সিগারেট খেলে মুখ থেকে গন্ধ বের হয় জানি তোমার মুখ থেকে গন্ধ এলে আমার কষ্ট হবে না তোমার কষ্ট হবে কেন কারণ তোমার শ্বাস প্রশ্বাস আর আমার শ্বাস প্রশ্বাস যে এখন একাকার হয়ে যাবে কিভাবে চোখ বন্ধ করো তারপর দেখাচ্ছি হুম
ओके सखीना आए सखीना एक कप चा नहीं आए কইতে মন নাই স্বপ্নাপা তার বাসার কামের মায়েরে দিয়া আপনার জন্য নোট পাঠাইছে স্বপ্না আমার জন্য নোট পাঠিয়েছে কিন্তু এতগুলো নোট নেই কোথায় দেখে আনতো তুই যা ইকোনমিক্সের নোট বাহ খুব ভালো নোট তো চমৎকার মোবাইল কিন্তু এসব কে পাঠালো হ্যালো কে বলছেন প্লিজ আমি শ্রাবণ আপনি আপনি সব কেন পাঠিয়েছেন তোমার সাথে কথা বলার জন্য আপনি কার অনুমতি নিয়ে এসব পাঠিয়েছেন আপনজনকে গিফট দিতে কোনো অনুমতি লাগে না ও গিফট পাঠাতে যেমন কারো অনুমতি লাগে না তেমনি লাইন কাটতেও কারো অনুমতি লাগে না প্লিজ প্লিজ মেক মেক স্টুপিড কথাকার লাইনটা কেটো না আপনি কি বলতে চান প্রথম দেখার পর থেকে আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না মেঘ আমি গুছিয়ে কথা বলতে পারি না মেঘ সরাসরি বলি আমি আমি তোমাকে ভা ওয়েট 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 আপনি যেমন প্রথম দেখার পর থেকে আমাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না তেমনি আমিও প্রথম আপনাকে দেখার পর থেকে ঘৃণা ছাড়া কিছুই করতে পারছি না শুনুন আগামীকাল কলেজে যাওয়ার পথে আপনার দেয়া মোবাইল আর নোটগুলো আপনাকে ফেরত দিয়ে যাব দয়া করে আপনি দোকানটা পাশে থাকবেন তুমি যদি আমার নোট আর মোবাইল ফেরত দিয়ে দাও তাহলে আমি মনে করব তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো আশ্চর্য জিম্মি করে ভালোবাসা পেতে চায় তোরা যা আমি একটু কলেজে যাব আচ্ছা যা তাড়াতাড়ি আসিস চল বহুদিন পর তোরে একলা পাইছি আজ তোরে সাইজ কইরা দিমু Yeah.
ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলো তো চলো আরে শ্রাবণ ভাই কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো মধু ভাই আপনার দয় ভালো আছি তাই এতদিন পরে আমাদের কথা মনে পড়লো আচ্ছা মধু ভাই শালা ম্যাডাম আছেন একটু আগেই চলে গেলেন শ্রাবণ ভাই বসেন এক কাপ চা খেয়ে যান আজ না মধু ভাই আরেকদিন আসব যাবে জামু আসি রে ঠিক আছে কাল দেখা হবে আচ্ছা ভাইজান এটা আমার আত্মীয়ের বাড়ি এখানকার সবাই যদি জানে যে আপনি আমার পিছনে ঘুরঘুর করছেন তাহলে আমারও মান যায় আপনারও মান যায় দয়া করে এই যাত্রায় মাফ করেন করলাম আবার দেখা হবে জি আপনি ফুটেন সব খবর রাখ ওর সুযোগ বুঝর বাজনা বন্ধ কইরা দে ঠিক আছে কর্তা এইবার আর হাতে হাতে লড়াই না এইবার বারুদের লড়াই শ্রাবণ একটা মাস্তান এই এলাকার সবাই ওকে ভয় পায় ওর সাথে বেশি বাড়াবাড়ি করলে ও যদি আমাকে ধরে নিয়ে যায় না না ওর সাথে একটা কম্প্রোমাইজে গিয়ে ওকে বুঝিয়ে বলতে হবে শ্রাবণ মাস্তান হলেও একটা মেধাবী ছাত্র বুঝিয়ে বললে ও নিশ্চয়ই শুনবে হ্যালো হ্যালো মেঘ মেঘ আমি জানতাম
আমি জানতাম তুমি আমাকে উপেক্ষা করতে পারবে না। তোমাকে যে আমি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে চেয়েছি, যে চাওয়া কেউ উপেক্ষা করতে পারে না। আমাকে কিছু বলতে দিন। সরি বিক, পাগলের মতো শুধু আমি একাই বলে যাচ্ছি। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। বলো কোথায়, কখন আমি দেখা করব? গুলশান পার্কে কাল বিকেল 4টায়। থ্যাংক ইউ মেঘ, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আরে এত বড় ডাঙ্গুল ফোলা মিশলাই দিলা তো কেন, কি হইছে পাগল হইছ নাকি? আজ আমি খুশিতে পাগল হয়ে যাব। আরে ভাই, পাগল হওয়ার আগে খবরটা কই এলো? তার আগে বল তোরা কি খাবি? এত রাইতে কি খামু? তার চেয়ে ভালো কাল সবাই মিললে চাইনিজ খামু। ওকে না, বন্ধু আইলা না, আইলা না, আমার খবর নিলা না। গুরু, তুমি নিচ্ছ না কেন? তোরা খা, আমার একটু প্রবলেম আছে। তুমি না খেলে চপ ওরে মাইরা ফেলে লোখাই বলো। মা মরিয়া যাওয়ানোর পর ওই আজ পর্যন্ত দুপুরে কোনোদিন খায় নাই। তোরা খা। তোরা খা, আমি যাই। অনুরোধ করতে আপনাকে এখানে আসতে বলেছি। বলো। আপনি কিভাবে ভুল পথে চলে গেছেন ফুপের কাছে সবই শুনেছি। আজ আপনি সে পথের অগ্রনায়ক হলেও লেখাপড়া জানা একজন মানুষ, কোনো অনুরোধ করলে আপনি তা রাখবেন সেই বিশ্বাসে আমি দেখা করতে এসেছি। তুমি কি বলতে চাও? আমি আমার বাবার একমাত্র সন্তান, শুধু আমার সুখের জন্য বাবা ফুপি তাদের পুরোটা জীবন বিসর্জন দিয়েছেন। আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, আমার কোনো ভুলের কারণে তাদের স্বপ্ন আমি ভাঙতে পারবো না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে মুক্তি দিন প্লিজ, আমাকে মুক্তি দিন প্লিজ। কখন কবে তোমাকে আমি আমার জীবনের সাথে জড়িয়ে ফেলেছি সেটা যেমন জানতে পারিনি, আর এখন কিভাবে তোমাকে আমি মুক্তি দেব সেটাও জানি না। আপনাকে জানতেই হবে, আপনি যদি না পারেন তাহলে আমাকেই মুক্তির পথ খুঁজে বের করতে হবে। আমি আমি এমন কিছু করে বসবো না। মেঘ, তুমি এসব বলো না, তোমার কোনো অমঙ্গল আমি সইতে পারবো না, আর তোমাকে আমি মুক্তিও দিতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যত কষ্টই হোক, আমার যত কষ্টই হোক, আর কোনোদিন তোমাকে আমি বিরক্ত করব না। মেঘ, আপনার দেওয়া নোটগুলো আমার ভালো লেগেছে, তাই ওগুলো রেখে দিয়েছি, আর মোবাইলটা ফেরত দিচ্ছি।
শ্রাবণ তুই কর্তারে চিরস নাই, আমার লগে রংবাজি করার পরিণতি এইটাই হয় বুলেট। এতদিনে তুই প্রমাণ করলি তুই সত্যি একটা বুলে কর্তা। আমি নিজের চোখে দেখতে চাই মেঘের কোনো ক্ষতি হয়েছে কিনা। তুই একবার মেঘকে আমার কাছে নিয়ে আয়। যা নান্টু। তুই এখানে থাক। আচ্ছা তুই আমার লগে আয়। যাই যা। সবই তো শুনলি, এবার বল আমি এখন কি করব। দেখ আমি শ্রাবণ ভাইকে চিনি, সে আসলে খারাপ না। কলেজ জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। সে যে খারাপ আমি তা বলছি না, কিন্তু একজন সন্ত্রাসীকে আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। আপামনি কি ব্যাপার, আপনারা শ্রাবণের জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরার পর থেকে শুধু আপনার কথা কইতেছে। আপনি একবার চলেন দেখে আসবেন। একবার শুধু একবার শ্রাবণের কাছে চলে। আমি কেন ওখানে যাব? মানবিক কারণে তাকে হাসপাতালে নিয়ে গেছি, সেটাই অনেক বেশি। সব ঠিক আছে, শুধু বারবার কইতাছে আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা। আপনারা বলেননি যে আমার কোনো ক্ষতি হয়নি? বলছি, কিন্তু স্বচক্ষে দেখার আগে কিছুই বিশ্বাস করতেছে না। সরি, আমি যাব না। কেন যাবি না তুই? একটা মুমূর্ষু রোগীকে দেখতে গেলে অসুবিধা কোথায়? আর যদি যেতে এতই আপত্তি তাহলে বাঁচালি কেন? আপামনি, আপামনি প্লিজ চলুন। চলুন হীরা, মেঘ আসেনি? না গুরু, এখনো আসেনি। ও প্লিজ আপনি উঠবেন না। আমার পাশে একটু বসবে মেঘ? তোমার হাতটা একটু ধরি। কেন তুমি আমাকে হাসপাতালে নিয়ে এসেছো? আমার মতো একটা নোংরা মানুষ গুলি খেয়ে মুখ থুবড়ে নর্দমায় পড়ে থাকত। একদিন তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে মেঘ। আমি মরে গেলে তুমি তো খুব সহজেই মুক্তি পেয়ে যেতে। কেন আমাকে বাঁচালে? কেন বাঁচালে? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারবো, তবু তোমাকে আমি মুক্তি দিতে পারবো না। সত্যি বলছো তুমি?
সব কিছু ছেড়ে দিতে পারবে? হ্যাঁ মেঘ। শ্রাবণ, আমিও যে তোমার চাওয়ার কাছে পরাজিত হয়ে গেছি, তবে তোমাকে কথা দিতে হবে, তুমি সব কিছু ছেড়ে দিয়ে একটা সাধারণ ছেলে হয়ে যাবে। আমি অতি সাধারণ একটা মানুষকে ভালোবাসতে চাই। আমার মাথায় হাত রেখে বলো। আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমাকে তুমি ভালোবাসো, আজ তুমি বলেছো আমাকে তুমি ভালোবাসো, আমি এ কথা শোনার পর কত খুশি হয়েছি জানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো। ভালোবাসা বুকেরই মাঝখানে টানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো। হাজারো রঙেতে সাজানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো। আজ তুমি বলেছো আমাকে তুমি ভালোবাসো, আজ তুমি বলেছো আমাকে তুমি ভালোবাসো, কথা শোনার পর কত খুশি হয়েছি জানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো, আর তুমি ছাড়া বাঁচবো না মানো।
তুমি বলেছো আমাকে তুমি ভালোবাসো আজ তুমি বলেছো আমাকে তুমি ভালোবাসো আমি এ কথা শোনার পর কত খুশি হয়েছি জানো আর তুমি ছাড়া বাঁচবো না মানো আর তুমি ছাড়া বাঁচবো না মানো সামান্য একটা প্রেমের ব্যাপার নিয়ে আত্মহত্যা করলি তোর সাহস তো কম না আজ তুই আমার হাত থেকে বাঁচবি না বুলেট তুই জানোস না বছরে দুই দিন আমি গ্যাঞ্জাম করি না এই যে আমার লালার মৃত্যু বার্ষিকী কাউরে আমি কিচ্ছু কমু না কর্তা আজ আমি কোনো হাঙ্গামা করতে আসিনি এসেছি তোমার সাথে আপোষ করতে আপোষ করতে মানে হ্যাঁ কর্তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর মাস্তানি করব না বুলেট আমাকে মারার জন্য গুলি করেছিল ও সার্থক হয়েছে বুলেটের গুলিতে মাস্তান শ্রাবণ মরে নতুন শ্রাবণ জন্ম নিয়েছে কর্তা প্রেমে পড়ছি কর্তা তুমি আর আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবো না তোমার রাজত্ব তোমাকে ফিরিয়ে দিয়ে আমি সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই আজ থেকে আমাকে তুমি তোমার ছোট ভাই মনে করবে তুই কি কইলি শ্রাবণ আমার লালার মৃত্যু বার্ষিকীতে এটা তুই আমার কেমন উপহার দিলি হায় ভাই তুই আমার বুকে কেমন আছিস ভাইয়া ভালো আপা এই তুই আসবি একটা ফোন তো করতে পারতি এটাই তো একটা সারপ্রাইজ বাবা আমার জিনিসগুলো সব এখানে আছে না শুধু তোর জন্য না আমার আপুর জন্য অনেক কিছু এনেছি আচ্ছা আচ্ছা আমি তোর খাবারের ব্যবস্থা করছি এবার হাত মুখ ধুয়ে রেস্ট কর আরে রেস্ট করতে হবে না আমার মাকে দেখেছি আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে বাবা তুমি না বলেছিলে আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে আছে কিন্তু সব সারপ্রাইজ তো আর একসঙ্গে দেওয়া যাবে না কেন বাবা কেন যে প্রেম করতে গেলাম ওরে মানব জনম ব্যথায় গেল রে বন্ধু তোমার লাগিয়ারে আয় বাজে ছেলে
বারবার আমাকে ডিস্টার্ব করছো কেন? দাঁড়াও দেখাচ্ছি মজা। ওরে মানব জনম ব্যথায় গেল রে বন্ধু, the mobile cannot be reached at the moment, please try later. দুঃখিত। এই এমন শাস্তি দেব না। শাস্তি আর দিতে হবো না, এতক্ষণ অনেক শাস্তি পাইছি। এই শোনো, কোন যে কাল বিকেলে দেখা করবে, জরুরি কথা আছে। ফোনে কথা যাবো না যে না? আচ্ছা ম্যাডাম, কাল বিকেল ধরে কয়া বলা, একটু আগে আনন্দ যাবো না? দেখো আমি কিন্তু ফোন কেটে দেব। হায় হায়, এটা কি কোন, কাল বিকালের আগে লাইন কাটবেন না যে। আচ্ছা কাল বিকেল চারটায় সেখানে, ওকে বাই। এই আমাকে ধরো, মেঘ আমাকে শক্ত করে ধরো। আজ আমার শরীরটা এত হালকা লাগছে, এত হালকা লাগছে মনে হচ্ছে আমি আকাশে উড়ে যাব। আরে এত হালকা লাগার কারণটা বলে তারপর উড়ে যাও। বসো, কাল কর্তার কাছে গিয়ে আপোষ করে এসেছি। সে আর কখনোই আমাকে প্রতিপক্ষ মনে করবে না, তার রাজত্ব তাকে ফিরিয়ে দিয়ে আমি তোমার একান্ত চাওয়ার সেই সাধারণ মানুষ হয়ে গেছি। সত্যি 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 সত্যি, ইউ আর সো সুইট। জানো আমার মনটা ভীষণ ভালো। কেন? কাল বাবা এসেছেন। আচ্ছা শ্বশুরাব্বা এসেছে? জি আপনার শ্বশুরাব্বা। আপনার শ্বশুরাব্বা আমার জন্য অনেক দামি একটা গিফট এনেছে, কিন্তু এখনো দেয়নি, বলল দামি জিনিস সহজে পেতে নেই, তাহলে নাকি মূল্য থাকে না। এই তোমার হঠাৎ করে কি হলো? তোমার কথা শুনে আমি আবার কি বললাম? ওই যে বললে বাবা তোমার জন্য অনেক দামি গিফট এনেছে, তাই বলে মন খারাপ করার কি হলো? তুমি জানো বাবার কাছে তার মেয়ের জন্য সবচেয়ে দামি উপহার কি? কি? একটা ভালো ছেলে, যার হাতে মেয়েকে তুলে দিলে সারা জীবন তার মেয়ে সুখে থাকে। তুমি যে কি বলো না, তুমি আমার বাবাকে জানোই না, সে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করবে না। মেঘ, জীবনটা তো আর সিনেমা নয়, আমার কি আছে, অর্থ সম্পদ বাড়ি গাড়ি এমনকি বাবা মাও নেই। আমার কিছুই লাগবে না, তোমার বুকে মাথার একবার জায়গা তো হবে। এখন হইতেছে না। এই বুঝে তোমার আসার সময় হইল। আরেকটা দিন পরে জন্ম নিতে পারলি না? একদিন পরে জন্ম নিলে কি হইতো? হ্যাঁ তাইলে তোর জন্মদিনই তো পয়লা বৈশাখ, সারা বাংলাদেশের মানুষ তোর জন্মদিন পালন করতো। আগে জানলে আমি ঠিকই একদিন পরে জন্ম নিতাম। আমার জন্ম যদি জন্ম যদি হইত রে পয়লা
বাংলা ভাষায় আদর করে হৃদয় ভরাইতাম আমি বাংলা ভাষায় আদর করে হৃদয় ভরাইতাম আমি বাংলা ভাষায় আদর করে হৃদয় ভরাইতাম ও তোর হৃদয় ভরাইতাম আমার জন্য যদি হই করে পয়লা নববর্ষে আমার জন্য যদি হই করে পয়লা নববর্ষে তোরে আমি পান্তা ইলিশায় দা খাওয়াইতাম তোরে আমি পান্তা ইলিশায় দা খাওয়াইতাম বাংলা বধুর রূপে সেদিন তোকে পেতাম রে বাংলা বধুর রূপে সেদিন তোকে পেতাম রে ওরে তোকে পেতাম রে আমার জন্য যদি তুই কি ওকে পাকা কথা দিয়েছিস কেন কোনো সমস্যা না মানে মেঘলার সাথে কথা না বললে আপা তুইও না আরে মেঘ আমার মেয়ে ওকে আমার কথা ফেলতে পারবে তুই ডাকতো মেঘ আসছে ফুপি হুমায়ুন বলেছে দশ তারিখে এসে বিয়ের কাজটা একেবারে সেরে ফেলবে হলে বলিস হলে তো ভালো মিস্টার রফি আমাকে ছাড়া তোমার কিছুই ভালো লাগে না লাগে না আর তোমার আগে দেখো শাড়ি পরেছি বাবা শাড়িতে মনে হচ্ছে আমার মা ফিরে এসেছে দেখ তো মা ছবির ছেলেটাকে কেমন লাগে ভালো দেখে তো বেশ হ্যান্ডসাম মনে হচ্ছে তোর পছন্দ হয়েছে পছন্দ দেখতে তো ভালোই কে আপা আমি বলেছিলাম না মেঘ আমার মতে বিরুদ্ধে যাবেই না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা এই ছেলেটার নাম নয়ন এর সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি মা আমি রুমে গেলাম ফুপি আপা আপা মেঘ মনে হয় লজ্জা পেয়েছে না না আমার মনে হয় বিষয়টা অন্য
ওভাবে চলে এলি? তোর কি খারাপ লাগছে? না ফুপি, এমনি। তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস, কি হয়েছে আমাকে বল, বল। কিরে তুই কাঁদছিস কেন ফুপি? আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস? করে কোনোদিন তো বলিসনি। প্রসঙ্গ আসেনি তাই বলা হয়নি ফুপি। ছেলেটা কে? তুমি তাকে চেনো ফুপি? একদিন তুমি যাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিলে, সেই শ্রাবণ। শ্রাবণ? ও তো একটা টেরর। না ফুপি, তুমি জানো না শ্রাবণ খুবই ভালো ছেলে ছিল। আমিও জানতাম সে একটা মা ভক্ত ছেলে। তার কথা শুনে আমিও মুগ্ধ হয়েছিলাম বলেই রাস্তা থেকে তুলে নিয়ে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। কিন্তু সে এখন আর সেই ছেলেটি নেই। সে এখন এলাকার টেরর। এলাকার লোকজন তাকে গুরু বলে ডাকে। এসব গুরু ফুরুর সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। না ফুপি, তুমি জানো না শ্রাবণ আর আগের মতো নেই। ও সব কিছু ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য, আমার জন্য। যে ছেলে ভালো ছিল খারাপ হয়ে গেল, আবার তোর জন্য সবকিছু ছেড়ে দিল, আবার কোন প্রয়োজনে কোন রূপ ধরবে তার কোনো ঠিক নেই। শোন মেঘ, যাদের রূপ এত দ্রুত বদলায় তাদের উপর নির্ভর করা যায় না। এসব ছেলে পেলেদের কথা আর কখনো আমার সামনে বলবি না। প্লিজ ফুপি, প্লিজ ফুপি, আমি তোমার পায়ে পড়ি। তুমি অন্য কোনো ছেলের হাতে আমাকে তুলে দিও না। শ্রাবণকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া বাঁচবো না। অন্য কারো হাতে তুলে দেওয়ার চাইতে আমাকে তুমি গলা টিপে মেরে ফেলো, গলা টিপে মেরে ফেলো। আমি তোর সব কথা শুনেছি, তোর কষ্ট হবে ভেবে আমি আমি দ্বিতীয় বিয়েটি পর্যন্ত করিনি। আমি কোনোদিন তোর চোখে পানি দেখতে চাই না। তুই তুই যাকে পেলে খুশি হবে আমি তাকে মেনে নেব। থ্যাংক ইউ বাবা। তুই তুই ছেলেটিকে আমার কাছে নিয়ে আয়, আমি কথা বলবো। কি হয়েছে ফরিদা খালি ঘুমায়? বন্ধু আইলানা, আইলানা আমার খবর নিলানা। বন্ধু আইলানা, আইলানা আমার খবর নি। এই তো খবর এসে পড়ছে। ম্যাডাম আমি একটু বাইরে যাব, আপনি মেন দরজাটা লাগাই দেন। দারুণ খবর আছে। কি খবর? বাবা তোমাকে কাল সকাল 11টায় দেখেছে, কথা বলে বিয়ের ব্যাপারটা পাকা করে এসো। বিয়ে? আরে কি করছো? আমি একটা কিছু পড়িনি, দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত লজ্জা কেন? এই দেহটা তো আমারই। আচ্ছা
একটা কামরা বন্দি দুজন আমরা পালিয়ে যাব উপায় বন্ধু নাই কেমন একটা বন্দি দশা আমি বন্ধু চাই স্বামী সন্তান হারিয়ে যে মেয়েটিকে বুকে নিয়ে বেঁচে আছি তাকে একটা টেরোরের হাতে তুলে দেব, এটা হতে পারে না, কিছুতেই না। তোর কি শরীর খারাপ? এত রাতে পায়চারি করছিস কেন? আপা তুই তো জানিস আমি তো মেয়ের চোখের পানি সহ্য করতে পারি না, কিন্তু
ওকে তো আমি কথা দিয়ে এসেছি। কি করবি, একবার তো অ্যাটাক হয়েছে, আর একবার অ্যাটাকের ব্যবস্থা করেছিস, মর এখন মর। মেয়ের চোখের পানি দেখে বেহুশ হয়ে গেলি, চোখের পানি দিয়ে তো আর জীবন চলে না, ওর জন্য কি আমি তোর চেয়ে কম ভাবি? তুই তো শুধু বাবা, তুই ওকে লালন পালন করেছিস, করেছি তো আমি, নিজের স্বামী সন্তানকে ভুলে থেকেছি শুধু ওকে নিয়ে। আমি চেয়েছিলাম একটা ভালো পরিবারের একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দেব, যাতে সারা জীবন মেয়েটা সুখে থাকে। আচ্ছা আপা, আপা এখন আমি কি করবো তুই বল। চিন্তা করিস না, যা ঘুমা, আমি দেখি কি করা যায়, যা যা তো যা যা। আমি মেঘের ফুপি, প্রফেসর শায়লা আফরোজ। আসুন বসুন। আমি বসতে আসিনি। আপনি আপনি না করবেন না, প্লিজ প্লিজ বসুন। এবার বলুন। আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। বলুন, আপনি চাইলে আমি সমস্ত পৃথিবীটাকে আপনার পায়ের নিচে এনে দেব। শ্রাবণ, আমি তোমার কাছে আমার মেঘলাকে ভিক্ষে চাই। মেঘ যদি তোমাকে বিয়ে করে, তাহলে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা যাবে। কিরে, ছেলেটা দেখতে কেমন? অনেক সুন্দর বাবা, দেখলে তোমার পছন্দ হবে। তা তো হতেই হবে, আমার মেয়ের পছন্দ তো আর খারাপ হতে পারে না, প্রশ্নই আসে না। তার চেয়ে বড় কথা, আমরা অন্যজনের কাছে ওয়াদাবদ্ধ, জীবনে কখনো আমরা ওয়াদা ভঙ্গ করিনি। তুমি আমাদেরকে এত বড় অপমানের মুখে ঠেলে দিও না। তোমার উপর আমার একটা বড় দাবি আছে বাবা, একদিন আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নতুন জীবন দিয়েছিলাম, আমার নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম, আজ তুমি আমার জন্য কিছু করো, আমাকে তুমি ফিরিয়ে দিও না। শ্রাবণ, তোকে একটা কথা বলি, কেউ যদি কখনো তোর কোনো উপকার করে, জীবন দিয়ে হলেও তার প্রতিদান দিবি। আমি জানি তোমার উপর আমরা জোর করতে পারবো না, তাই আমি হাত জোর করে বলছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। দয়া করে আপনি আমার কাছে হাত জোর করবেন না, আপনার খুশির জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু একটা শর্ত। তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি। প্রতিদিন দুপুরে আপনার নিজ হাতে আমাকে খাইয়ে দিতে হবে। বেশ, আমি তোমার শর্ত মেনে নিলাম,
কিরে মা, বারোটা তো বেজে গেল, এখনো তো এলো না। আশ্চর্য, শ্রাবণের ফোন অফ কেন? শ্রাবণ, এটা তুই কি করলি? যারে তুই নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসোস, তার ছাড়া তুই বাঁচতে পারবি? তুই বল ওনাকে কি আমি ফেরাতে পারি? মেঘা, মেঘ, আমি তাহলে একটু উপরে যাই মা, ও এলে আমাকে খবর দিস। হ্যাঁ যাই। তোমার সকালে আমাদের বাসায় যাবার কথা না? সকাল থেকে আমি বাবাকে নিয়ে বসেছিলাম, তুমি গেলে না কেন? কথা বলছো না কেন? বাবার কাছে তুমি আমাকে অপমান করলে কেন? কথা বলো। আমাকে তুমি ক্ষমা করে দিও মেঘ। ক্ষমা? কিসের ক্ষমা? কেন ক্ষমা? ক্ষমা এই জন্যই যে আমাকে তুমি কোনোদিনই পাবে না, আমাকে তোমার ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে কেন? আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, অপরাধ সব আমার। আমি আমি অন্য আরেকজনকে কথা দিয়ে ফেলেছি। অন্য একজনকে কথা দিয়েছ মানে কে? সে সে এমন একজন যার চেয়ে বেশি ভালো আমাকে আর কেউ বাসেনি। সে ছিল আমার শৈশবে, সে ছিল আমার কৈশোরে, মাঝখানে মাঝখানে সে অনেকদিন ছিল না। অনেকদিন পর আবার যখন সে আমার সামনে এসে হাত জোড় করে দাঁড়ালো, আমি আর তাকে ফেরাতে পারিনি। তুমি আমাকে ভুলে যাও মেয়ে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে বেইমান, এত বড় অকৃতজ্ঞ তুই, এত তাড়াতাড়ি ভুলে গেলি সব। রাস্তা থেকে তুলে নিয়ে আমার ফুপু নিজের রক্ত দিয়ে তোকে নতুন জীবন দিয়েছে, এখনো তোর শরীরে তার রক্ত বইছে। আরেকবার যখন গুলি খেয়ে মুখ থুবড়ে পড়েছিলি, সেদিন তোকে হাসপাতালে নিয়ে দ্বিতীয়বার জীবন দিয়েছি আমি। তোর জন্য আমি পুকুর পায়ে ধরে কেঁদেছি। আমার আমার গা ছুঁয়ে তুই একদিন বলেছিলি আমাকে ছাড়া তুই বাঁচবি না, এত তাড়াতাড়ি ভুলে গেলি সব। এই তোর কাছে ভালোবাসার মূল্য? তাই তো হবে, তাই তো হবে। তুই তো একটা সন্ত্রাসী, তুই তো জানিস মানুষকে আঘাত করতে,
মানুষের জীবন নষ্ট করতে। ভালোবাসা মূল্য তুই কি বুঝবি, তুই কি বুঝবি? ভালোবাসা, ভালোবাসা আমি আজ তোকে শিখিয়ে যাব। বইয়া যা, বইতে বইতে চক্ষু আমার নদী হইয়া যা। আর সেই নদীর জলে আমার জীবন লইয়া যা রে, জীবন লইয়া যা। বইয়া যা রে চোখের পানি, চোখে বইয়া যা। মাটিরে তুই সাধ করে খা আমার মাটির দেহ, বুঝব পেলাম মরার আগে কারো আদর স্নেহ। মাটিরে তুই সাধ করে খা আমার মাটির দেহ, বুঝব পেলাম মরার আগে কারো আদর স্নেহ। এত কষ্ট কেন এই জীবনে, বিধি কইয়া যারে, বিধি কইয়া যা। বইয়া যারে চোখের পানি, চোখে বইয়া যা। তোর চন্দন লোবান সুরমা চোখে গে, প্রাণের পাখি উড়াল তেরে দেহ খাঁচা থেকে। প্রেমেরা তোর চন্দন লোবান সুরমা চোখে গে, প্রাণের পাখি উড়াল তেরে দেহ খাঁচা থেকে। এত কষ্ট কেন এই জীবনে, বিধি কইয়া যা রে, বিধি কইয়া যা। বইয়া যা রে চোখের পানি, চোখে বইয়া যা। বইতে বইতে চক্ষু আই হইয়া যা, আর সেই নদীর জলে আমার জীবন লইয়া যা রে, জীবন লইয়া যা। বইয়া যা রে চোখের পানি, চোখে বইয়া যা।
দুপুরে চারটা ভাত খাবো মা, অনেকদিন দুপুরে ভাত খাই না মা, কি করে খাবো বলো? তুমি না তুলে দিলে আমি কি কখনো খেতাম? খেতাম না, কিন্তু এখন থেকে খাবো। আমি যে আবার তোমাকে ফিরে পেয়েছি, সে বলেছে প্রতিদিন দুপুরে আমাকে তার নিজ হাতে তুলে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে বলেছিলাম না মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই যে মেঘ, ওকে আজ আমি মুক্তি দিয়েছি মা। কি করবো বলো? তোমার রূপ ধরে যে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি কি তাকে ফেরাতে পারি? তুমি চাইলে আমি আমার জীবন, আমার ইহকাল, আমার পরকাল, আমি সব দিয়ে দিতে পারি। বাইরে চল, বাড়ি যাবি না? আজ একটু মার কাছে ঘুমাই। তুই কথা বলে তো মার ঘুম ভেঙে যাবে। মা মা, দেখেছ তোমার নান্টুর কত বুদ্ধি হয়েছে? এবার নান্টুকে একটা বিয়ে করাবো মা। হ্যাঁ হ্যাঁ মা, এবার নান্টুকে একটা বিয়ে করাবো। ফুলগুলো ঠিক মতো লাগাচ্ছিস তো? ওয়ালাইকুম আসসালাম। যাও যাও যাও, উপরে যাও যাও যাও। এই সব ভালো করে মোছো। হ্যাঁ ওটা ওটা ওদিকে শোকি না জিতে এটা উপরে আয়তো। আচ্ছা কোথায় গেল? তুই দিন দুপুরে কি শুরু করছস? তুই আর মদ খেতে পারবি না? আরে আমি তোর আর মদ খেতে দেবো না। হুম
सब ठीक आसे, ठीक आसे करता। ए चले। जी। बजना बजा। वोइच। লালারে হারাই আরেক লালারে পাইছি আমি ওরে হারাইতে পারুম না কিছুতেই না আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেই বিয়ে আমি হইতে দিমু না বুলেট তোর সাবুনে নিয়ে আয় আমি চাইতাছি এই চল সবাই চল রে তোর বরটা তো খুব সুন্দর রে আসলে রে ওর বরটা খুব সুন্দর হইছে ওর সাথে ভালোই মানাবে তাই না রে বলুন কবুল যেখানে আসেন তারা থাকেন এক চুল নড়বেন না কেউ এই মেয়ে বিয়ের পিঁড়িতে বসলে কিভাবে কিভাবে বসলে বিয়ের পিঁড়িতে আরে মন তো রেখে এসছো অন্য জায়গায় তোমার চোখ তো বলছে তুমি যা করছো নিজের ইচ্ছার বিরুদ্ধে করছো কেমন বাপ আপনি মেয়ের চোখে পানি দেখেও বোঝেন না তার বুকের ভিতর কি কষ্ট মেয়েকে বিয়ে দিচ্ছেন নাকি কোরবানি দিচ্ছেন একটু ছাড় আমাকে ছাড় আমাকে ম্যাডাম এত বড় সর্বনাশ আপনার দ্বারা হতে পারে না সরি আপনি একজন মা একজন শিক্ষিকা আপনি যেদিন ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালেন আপনার ভাতিজিকে ভিক্ষা চাইলেন আর ও সরে দাঁড়ালো মেঘের জীবন থেকে একটিবারও ভাবলেন না এত সহজে ও কেন সরে দাঁড়ালো পৃথিবীর কোন ছেলে এত সহজে তার ভালোবাসা বিসর্জন দেবে না ও কেন দিয়েছে জানেন জানেন না আপনি যদি ওকে বলেন এখন বিষ খেতে ও তাই খাবে কেন খাবে জানেন জানেন না আমি আপনাকে জানাচ্ছি দেখেন দেখেন তো এটা কার ছবি প্লিজ দেখেন এটা তো আমার ছবি না ওটা আপনার ছবি না ওটা ওর নিজের মায়ের ছবি ও এমনই এক মা ভক্ত ছেলে
যে তার মায়ের জন্য নিজের জীবন ইহকাল পরকাল সবকিছুকে তুচ্ছ মনে করে, যার সারা জীবনের স্বপ্ন ছিল নিজের রোজগার দিয়ে মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিবে। কিন্তু সেই মা ওকে ছেড়ে চলে গেছে অনেকদিন আগে, ওর সেই মায়ের চেহারা আপনার চেহারা অবিকল এক। তাই আপনি যখন ওর সামনে গিয়ে দাঁড়ালেন তখন ওর দুনিয়া ভুলে গেছে। শুধু মায়ের হাতে এক লোকমা ভাত খাবার শর্তে মেঘের জীবন থেকে সরে দাঁড়িয়েছে। সব কষ্ট নিজের বুকে চাপা রেখে সিরিফ আপনাকে সে খুশি করতে চেয়েছে। ওর চেয়ে ভালো ছেলে আপনি এই জগতে দ্বিতীয়টা খুঁজে পাবেন না, পাবেন না। ভাই, বিয়েটা তো দুই দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। তুই একটা কিছু কর, একটা কিছু। আঙ্কেল, আপনি তো আমাকে সবকিছু খুলে বলতে পারতেন, আমি তো অশিক্ষিত ছেলে নই। শুধু ওদের দুটি জীবন নয়, সঙ্গে আমার জীবনটা নষ্ট হতে যাচ্ছিল। আল্লাহ আমাদের তিনটি জীবনকে বাঁচিয়ে দিয়েছেন। আমি বলতে চাই, আজকে এই শুভ দিনটিকে কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। বিয়ে আজকেই হবে, এখানেই হবে, তবে আমার সঙ্গে নয়, শ্রাবণের সাথে মেঘের। আমি তোর মায়ের মতো, আগে বলিস নি কেন, আগে বলিস নি কেন? সব কষ্ট এখানে মাকে খুশি করবে, মায়েদের চেয়ে কি তোরা বেশি দিতে পারিস? কথা বলছিস না কেন, কথা বলছিস না কেন, কথা বলছিস না কেন? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি তো আমার সব, তুমি তো আমার স্বর্গ মা, তুমি তো আমার স্বর্গ মা। রাফি ভাই, আয়। আমার ছেলের হাতে তোর মেয়েটাকে তুলে দে, আয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। কই রে, যা তোর মেয়েটাকে আমার ছেলের হাতে তুলে দে। আরে ঢুলি, আমি নিজে ঢোল বাজাবো। ডুম 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 ডুম